আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি পাঞ্জাবির গোলগলা কীভাবে তৈরি করতে হয় সুন্দরভাবে আমি আজকে ভিডিওতে বুঝিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে পাঞ্জাবিতে ব্যান কলার লাগানো হয়, পাঞ্জাবি জুব্বা এগুলোতে ব্যান কলার বেশিরভাগ সময় লাগায়। অনেকেই আবার আছে এগুলোতে শুধু ব্যান কলার বাদে পেস্টিং ছাড়া গোলগলা পাঞ্জাবি তৈরি করে। তো গোলগলা পাঞ্জাবি কিভাবে তৈরি করতে হয় এবং এর কাটিং করতে হয়, পাইপিং কিভাবে করতে হয়, তারপর সেলাই কিভাবে করতে হয়, এগুলো আমি বিস্তারিত জানাবো আমার আজকের এই ভিডিওতে। তো এই গোলগলা পাঞ্জাবি বানাইতে চাইলে বা শিখতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে একটি গোল গলা পাঞ্জাবি কীভাবে তৈরি করে। তো যারা আমার এই চ্যানেলটিকে নতুনভাবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, একটা ভিডিওতে লাইক দেবেন একটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুরা পাবে, তারাও শিখতে পারবে, মানে উপকৃত হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি, লেটস গো। প্রথমে এরকম করে পাঞ্জাবিটি আমরা ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর ঠিক এভাবে থাকবে, এরকম থাকবে। আর পাঞ্জাবির এই গোল করা পাঞ্জাবির বুকের এই দিক দিয়ে একটু অনেক গভীর করে কাটিং করতে হয়, গভীর করে কাটিং করতে হয়। ব্যাক পার্টে বেশি ডিপ করা যাবে না, এই সাইড দিয়েও বেশি বাড়ানো যাবে না, সাইডে শোল্ডারে কম থাকবে, কম থাকবে। এখানে এইভাবে নিয়ে এভাবে বুকের এই দিক দিয়ে বা নিচে একটু বড় করে ডিপ করে দিতে হবে, এভাবে রাউন্ড করে দেবেন। গোল গলা যেহেতু পাঞ্জাবি, গোল গলা নেক হবে, সে হিসেবে এরকম করে রাউন্ড করে দিয়ে দেবেন। আর চক দিয়ে আমি দেখাইতেছি আপনাদের, এই দেখুন এইভাবেই রাউন্ড করে দেবেন। রাউন্ড করে দেওয়া হয়ে গেছে, এখন ওই দাগ অনুযায়ী আমরা কিন্তু কাটিং করব। তো এই কাটিং করার সময় দেখুন আরেকটি কাপড় আবার অ্যাডজাস্ট করতে হবে। এখানে শুধু একবারে কাটিং করলে হবে না, নিচে আরেকটি কাপড় বিছানোর পর তারপর কাটিং করতে হবে। এই যে আরেকটি পার্ট আমি নিয়েছি আলাদা কাপড়, এটি এটি হচ্ছে পাইপিং, অর্থাৎ এটা জোড়া জয়েন্ট দেওয়ার জন্য। এই কাপড়টি এইভাবে বিছাবেন, দেখুন জোড়া পার্ট কোন দিক দিয়ে আছে সেটা লক্ষ্য করুন। এই যে জোড়া পার্ট, এই জোড়া পার্ট এইদিকে আমাদের যে নেকের ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টের যে জোড়া পার্ট আছে সেই জোড়া পার্ট আর নিচে যে আলগা কাপড়টি বিছালাম এই জোড়া পার্ট একসঙ্গে রাখবেন। আমি ভালো করে দেখাই, এই যে এটা পয়েন্ট মিলাবেন, এখানে আপডাউন করা যাবে না। পয়েন্ট মিলানোর পর এই জোড়া ব্যাক পার্টের জোড়া এবং আমাদের যে লুজ কাপড়টি আছে তার জোড়া একসঙ্গে করে নেবেন। ভালো করে বিছাবেন যাতে আপডাউন না হয়, কোনো কম বেশি না হয়, কম বেশি হলেও সমস্যা হবে। এভাবে বিছাই নেবেন, বিছাই ভালো করে বিছাবেন। বিছানোর পর অবশ্যই এর উপরে কিছু ভরা দিতে হবে, ওয়েটের জিনিস, কারণ যদি ওয়েটের জিনিস এখানে ভরা দেওয়া না হয় তাহলে কাটিংয়ের সময় সরে যাবে, কোনো পার্ট বড় হবে, কোনো পার্ট আবার ছোট হবে, তখন সমস্যা। এজন্য আমরা এর উপরে একটু ভরা দেবো, যে কোনো জিনিস লোহার গ্রুপে হোক, যে কোনো গ্রুপ ওজন হলেই হলো। এভাবে বসানোর পর তারপর এই পয়েন্ট অনুযায়ী আমরা কাটিং করব। তো এই কাটিং করতে গেলে অবশ্যই আপনাদের এই দিক দিয়ে বাড়তি রাখতে হবে, কারণ এদিক দিয়ে বাড়তি না রাখলে যখন আমরা এটা জয়েন্ট দেবো তখন শর্ট হয়ে যাবে। তো শর্ট যাতে না হয় সেজন্য আমরা বাড়তি করে কাপড় নিলাম এবং যেখানে দাগ দিয়েছি তার একটু উপরে আমরা কাটবো, কারণ যেখানে দাগ দিয়েছি আমরা সেখানে সেলাই করে মিলাই নেব। তো তার জন্য আমাদের 2-3 সুতা উপরে নিতে হবে, 2 সুতো উপরে নিয়ে তারপর কাটিং করতে হবে। এখানে মোটা জায়গাটায়
অনেক শক্ত পেস্টিং যেহেতু দেওয়া এই জায়গায় এজন্য এখানে একটু ভালোভাবে ধরে তারপর কাটিং করতে হবে যাতে কাপড়টি লড়াচড়া না হয় সেদিকে লক্ষ্য রেখে কাটিং করতে হবে আপনারা খুব সতর্কতার সাথে কাটবেন এভাবে কেটে দেবেন কাটার পর এই কাপড়টি আবার আমি বিছায় আপনাদের দেখাবো আর একটা কথা হলো এখানে যে আমরা নেসের কাপড়টি কাটলাম এই কাপড়টিতে পাইপিং হবে তো পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি হলে হয় তো আমরা এখানে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় কাটবো এখানে বাড়তি রাখবেন বাড়তি অবশ্যই রাখবেন সোজা বরাবর কাটবেন না বাড়তি রাখবেন 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আচ্ছা এটা আমি উঠাই নেই এটা উঠানোর পর এখন এই যে নিচের পার্টটি যে আছে এই পার্টটিতে তখন আমি 1.25 ইঞ্চি পরিমাণ 1.25 ইঞ্চি পরিমাণ এই একইভাবে কাটতে হবে কোনো কম বেশি করা যাবে না 1.25 ইঞ্চি আমার আইডিয়া অনুযায়ী আমি কাটিং করতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা মাপ দিবেন মাপ দিয়ে কাটিং করবেন 1.25 ইঞ্চিতে এখানে কাট মার্কার দেবেন কারণ এটি মিডিল হবে ব্যাক পার্টের মিডিল পয়েন্ট আর এই মিডিল পয়েন্ট এক যেন হয় আচ্ছা হয়ে গেল দেখুন এভাবে মিলা এই দিক দিয়ে সেলাই হবে এখন আমি দেখাবো আপনাদের দেখুন এখানে এই কাপড়টি আমরা কাটিং করেছি দেখুন কত সুন্দরভাবে এটি রাউন্ড হয়ে গেছে বুকের নিচ দিক দিয়ে ডিপ থাকবে আর সাইড দিয়ে তো ব্যাক পার্টে ডিপ করা যাবে না কাটিংয়ের সময় এখন আমি এটা জয়েন্ট দিয়ে দেখাবো এই যে আমরা পাইপিংয়ের জন্য লুজ কাপড়টি নিলাম এখন এটি জয়েন্ট করে দেখাবো এখন সামনের পার্ট দুটো আমাদের প্লাকেট যা আছে প্লাকেট দুটো সমান আছে কিনা তাও খেয়াল করে নেবেন নেওয়ার পর কাপড়টি মানে পাঞ্জাবিটি উল্টায় নেবেন এই দিক দিয়ে কিন্তু সেলাই করা যাবে না এই দিক দিয়ে সেলাই করা যাবে না এই দিক দিয়ে সেলাই করলে সেলাই বাইরের পাশে চলে যাবে আমাদের বাইরে সেলাই করা যাবে না আমরা পাঞ্জাবিটি ঘোরায় নেব ঘোরায় নেওয়ার পর তারপর আমরা সেলাই করব আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ঘুরাই নিলাম এখন আমাদের যে এই পাইপিংয়ের কাপড়ে যে কাটমার আছে এই কাটমার এবং ব্যাকপার্টের কাটমার মিল করে সেলাই শুরু করব তো আমি যেভাবে সেলাই করতেছি ঠিক একইভাবে কিন্তু আপনাদের সেলাই করতে হবে এইভাবে সেলাই করবেন এভাবে সেলাই করবেন এই যে সেলাই শুরু করলাম সুন্দরভাবে এখানে নিতে হবে কত ইঞ্চি এই 2 থেকে 3 সুতা বেশি এখানে 1/2 ইঞ্চি নেওয়া যাবে না সেলাইয়ের সময় কারণ যদি এখানে রয়েস বেশি নেন 1/2 ইঞ্চি নেন 1/2 ইঞ্চির বেশি নেন তাহলে পরবর্তীতে আমরা যেটা ঘোরাই নেব কাপড়টি ঘোরানোর পর দেখা যাবে যে এখানে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এত চ্যাপটা চ্যাপটা করে দেওয়া আর এখানে হাত সেলাই দেওয়া যাবে না এখানে হাত সেলাই করবো আমরা এখানে হাত সেলাই করা যাবে না এজন্য 2 থেকে 3 সুতা নেবেন তাহলে চিকন হবে সেলাইও সুন্দর হবে আর এই যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম যে আমরা এই বাড়তি কাপড়ের কাজটা দেখুন এখানে এই যে বাড়তি কাপড়টা রয়েছে যদি বাড়তি কাপড় না থাকতো তাহলে আমাদের এটা মোড়ানোর অসুবিধা হইতো এবং মোড়াইলে কাঁচা বের হতো এখন আমরা বাড়তি করে ডেকেছি এখন এই যে আরও বাড়তি রয়েছে আমরা কেটে দিলাম এখন 1.25 ইঞ্চি পরিমাণ আমরা নিয়েছি বাড়তি কাপড় এর মধ্যে এখন এটা উল্টাই নেবো মানে নিচ দিক দিয়ে নিয়ে যাবো উপর পাশ দিয়ে দেওয়া যাবে না নিচ দিক দিয়ে দিলে কী হবে যখন আমরা এটা সেলাই দেবো নিচ দিক দিয়ে উল্টানোর পর এটি ভাওপাট হয়ে যাবে কোনো কাঁচা বা রয়েস কাঁচা রয়েস থাকবে না সেলাই দিয়ে দিলাম এখন এটি উল্টায় দেখাই আপনাদের এই দেখুন এটি উল্টাইলে দেখুন কোন পাশে যায় এই যে কাঁচাটা যা আছে এই কাঁচাটা উল্টাইলে দেখুন এই যে পাকাপোক্ত কাজ হয়ে গেল এইভাবে উল্টাই নিলে ভেতরে চলে যাবে আর এটি আবার ভাঁজ দিলে আমি যে 2 সুতা নিয়েছি রয়েস সে 2 সুতা অনুযায়ী একটা ভাঁজ দিলে তখন সুন্দর দেখা যাবে এইভাবে ভাঁজ দিবেন ভাঁজ দেওয়া দেখুন কত চিকন হয়ে গেছে এখানে হাত সেলাই দিলে সুন্দর দেখা যাবে এইভাবে কিন্তু কাজ করতে হবে এই যে এক পার্ট হয়ে গেল
আরও কিন্তু আমাদের এক পাট আছে, এই যে আর এক পাট আছে, তখন লুজ কাপড়টি নিচে রাখবেন এবং পাঞ্জাবিটি উপরে রাখবেন, উপরে রেখে ঠিক একই মাপে একই পজিশনে আপনারা সেলাই দেবেন। এই সেলাইটি যেন আঁকা বাঁকা না হয়, সোজা বরাবর হয়, তাহলে সেলাই সুন্দর হবে এবং কাজের ফিনিশিংও ভালো হবে। তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে কাজ করবেন। এই যে এখানে আছে, ঠিক একইভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন এটি উপর পাশে নেবেন। প্রথমে আমরা নিচের দিক দিয়ে নিয়েছিলাম লুজ কাপড়টি, এখন লুজ কাপড়টি উপর দিক দিয়ে নেব, এখন উপর দিক দিয়ে নেব, উপর দিক দিয়ে নিয়ে তারপর সেলাই দেব, এখানে টাক দিয়ে দেব যাতে সেলাই না ছোটে। এই যে উল্টা নিলাম, এই যে কাঁসা যে রয়েজটা আছে ভিতরে, যে কাঁসা রয়েজ আছে, এই রয়েজ যদি আমরা না কাটি, এখানে সমান আছে কিনা তাও খেয়াল করে নেবেন। এখানে সমান আছে, সমান না থাকলে আবারও সেলাই করে সমাধান করে নেবেন। পরবর্তীতে হাত সেলাই দেওয়ার পর বা চাপ সেলাই দেওয়ার পর সমাধান করা অনেক কষ্ট। তো এখন যে আমরা এটি কাটিং করলাম এবং সেলাই করলাম, এখন এটা তো রাউন্ড, এবং রাউন্ডকে আবার যদি আমরা হাত সেলাই দিই তাহলে অনেক সমস্যা হতে পারে। এজন্য আমরা এই সাইডে যে রয়েজ কোনা রয়েজগুলো আছে, ছোটো ছোটো রয়েজ, এই রয়েজগুলো আমরা কেটে দেবো যাতে পরবর্তীতে আমাদের এই রাউন্ডটি সেলাই করতে কোথাও কোনো কুচি বা ঘোষ, মানে যেটা যে বলে খারাপ দেখা, এরকম যেন না হয়। তাই এজন্য আমরা প্রত্যেক সাইডে আমরা এটা কাটবো। আর যদি কাটতে কোনো কম বেশি হয় বা কোথাও কাটার খেয়াল নাই এরকমও হয়, তাহলে খেয়াল করে নেবেন, চেক করে নেবেন যে আসলে কাটা হয়েছে কি না, এরকম করে এই যে কাটা হয়েছে কি না, দেখুন কাটা হয়েছে। এখন এটি আমরা সেলাই করব, এই হাত সেলাই দেবো। তা হাত সেলাই দেওয়ার আগে এই আরেকটি সেলাই কাজ আছে, এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। এইভাবে ভাঁজ দেবেন, ভাঁজ দেওয়ার পর সেলাই দেবেন। তো সেলাইটা এমনভাবে দেবেন, আস্তে আস্তে পাইপিং হবে, যেহেতু চিকন সেলাই হবে, গলায় তো আর বড়ো চ্যাপটা করে সেলাই দেওয়া যাবে না, গলায় সেলাই দিতে হবে চিকন করে। তো চিকন করে সেলাই দিতে গেলে চিকন করে এখানে পাইপিংও দিতে হবে, যেহেতু আমরা দুই সুতা নিয়েছি, দুই সুতা পরিমাণ আমরা রয়েজ নিয়ে সেলাই করেছি, সেই অনুযায়ী দুই সুতা পরিমাণ অনুযায়ী এখানে চা পাইপিং হবে। এখন পাইপিং হইতেছে, এখন এই পাইপিং আমরা হাত সেলাই দিয়ে দেব। এই সেলাই দেখুন কীভাবে দিতেছি। আর এই সেলাইটি আপনারা কখনো ভেতরের দিক দিয়ে দেবেন না, ওই জোড়া যেদিকে জোড়া দিয়েছি এই দিক দিয়ে দেবেন না, দেবেন একটু এই বাইট সাইডে, কারণ যখন এটি বাইট সাইডে দেবেন তখন কাটিং করতে সুবিধা, ভেতরে যে রয়েজ থাকবে সেই রয়েজ কাটতে সুবিধা হবে। আর যদি ভেতর পাশে সেলাই দেন জোড়ার গোড়ায় তাহলে কাটিং করতে অসুবিধা হবে, এই রয়েজটুকু কাটতে অনেক অসুবিধা হবে, তাই আমরা বাড়তি বাইরের পাশে কাটিং করব। এই রয়েজটুকু আছে, সুন্দর করে রয়েজটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পর তারপর আমি দেখাইতেছি আপনাদের যে কীভাবে এটি হাত সেলাই দিতে হয়। এই পাঞ্জাবিতে হাত সেলাই দিয়ে এই গলা বানাইতে হয়, তাই এইভাবে কিন্তু গোলগলা, পাঞ্জাবির গোলগলা হয়, ব্যানগলা না, এটাকে বলা হয় গোলগলা পাঞ্জাবি। তো এই যে হাত সেলাই দিতেছি, হাত সেলাই এমনভাবে দেবেন, হাত সেলাইয়ের সিস্টেমটা বলে দিতেছি আমি, শুয়ে যে একটা সুতা থাকে, শুয়ে ডাবল সুতা করা যাবে না, এক সুতা দিয়ে এই শুয়ে ভরে তারপর সেলাই করবেন। তো সেলাইগুলো এমনভাবে করবেন যাতে ওই পাশে বেশি সুতা দেখা যায় না, কোনোরকম একটা সুতা নিয়ে মিলায়ে তারপর সেলাই করবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের আমার এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।